আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি নাজিনারা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রে প্রথম চ্যাপ্টার উৎপাদনের রূপ সম্পর্কে আমরা বিভিন্ন আলোচনা করেছিলাম। আজকে আসো, আমরা উৎপাদনের আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে উৎপাদনশীলতা। সেই উৎপাদনশীলতা সম্পর্কে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। দেখো, আমরা গত ক্লাসে আমরা উৎপাদন জিনিসটা কি বলেছিলাম, যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, ঠিক আছে, কাঁচামালগুলো আছে, সেগুলো সংগ্রহ করে বা রূপান্তর বা প্রক্রিয়াকরণ করে আমরা যে ধরনের পণ্য বা সেবা কি দ্রব্য তৈরি করি, সেটা হচ্ছে কি আমাদের এই উৎপাদন। তার মানে হচ্ছে কি, অর্থাৎ ইনপুটকে প্রসেস করে তোমার আউটপুটে তোমার পরিণত করা, তাই হচ্ছে তোমার কি উৎপাদন। তাহলে এই এই যে মানে রূপান্তরকারী বা রূপান্তরকার উৎপাদন, তোমার যে কতটুকু উপকরণ ব্যবহার করে কতটুকু পরিমাণ উৎপাদন করা হচ্ছে, সেটাই হচ্ছে কি তোমার উৎপাদনশীলতা। তার মানে আমরা আমরা যতটুকু উপকরণ ব্যবহার করে আমরা কত ধরনের বা কতটুকু উৎপন্ন উৎপাদন করছি, সেটাই হচ্ছে আর কি আমাদের উৎপাদনশীলতা। তার মানে হচ্ছে এক এই দুটি মানে যে মানে উৎপাদন পাওয়া উৎপাদন বা পণ্য পাই আমরা, এই দুইয়ের অনুপাতটাই হচ্ছে তোমার কি উৎপাদনশীলতা। তার মানে আমি বলেছি, তোমরা বুঝতে পেরেছো, মানে আমরা যতটুকু পণ্য উৎপাদন উপকরণ ব্যবহার করে মানে কতগুলো উৎপাদন করছি, তার আনুপাতিক হারটাই হচ্ছে কি উৎপাদনশীলতা। দেখো, আমরা উৎপাদনশীলতা যে যতটুকু বলেছি, আমরা এই চারটা টপিকস এর মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো যে উৎপাদনশীলতাটা আসলে কি। দেখো, উৎপাদনশীলতা দক্ষতা নির্দেশ করে। তার মানে কি, ধরো একজন শ্রমিক যে পরিমাণ পণ্য উৎপাদন করেছে, ঠিক একই পরিমাণ একই উপকরণ ব্যবহার করে যদি তুমি আগের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারো, সেটাই হচ্ছে তোমার কি উৎপাদনশীলতা। তার মানে এখানে আমরা কি বুঝতে পেরেছি, উৎপাদনশীলতার দক্ষতা। তার মানে সে মানে হচ্ছে তোমার উপকরণ যতগুলো উপকরণ ব্যবহার করে আমরা কি আগের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন কিভাবে করেছি, সেটা সম্ভব কিভাবে হয়েছে, দক্ষতা। তার মানে হচ্ছে দক্ষতার উপরে উৎপাদনশীলতাটা কি নির্দেশ করে। এরপর আমরা দেখো, উৎপাদন বৃদ্ধির সাথে এটি কি সম্পর্কিত। উৎপাদন বৃদ্ধির সাথে দেখো, উৎপাদন বাড়লে কিন্তু উৎপাদনশীলতাটা বাড়ে, ঠিক আছে। আমরা যদি উৎপাদন করি, সেক্ষেত্রে আমাদের উৎপাদনশীলতা কি বাড়বে, কিন্তু উৎপাদনশীলতা বাড়লে যে উৎপাদন বাড়বে সেটা কিন্তু সঠিক নয়। দেখো, এরপরটা হচ্ছে কি, ব্যয় সাশ্রয় মূল্য হ্রাস ও অধিক মুনাফা অর্জনে সহায়ক। তার মানে ধরো যে অধিক পরিমাণে যদি আমরা পণ্য উৎপাদন করি, হ্যাঁ, তাহলে ওই ইউনিটের একক প্রতি তোমার একক প্রতি ব্যয়টা কি কমে যায়, ফলে কি ওই ইউনিটের মূল্য মানে ওই পণ্য মূল্য নির্ধারণটা কি কমে আসবে। তার মানে যদি আমরা যদি অধিক পরিমাণে পণ্য উৎপাদন করি, তাহলে ওই ইউনিটের একক প্রতি উৎপাদন ব্যয়টা কি কমে আসবে, এবং পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কি আমরা এটা কি কম মূল্য রাখবো। তাহলে কম মূল্য যদি রাখি, সেক্ষেত্রে ক্রেতারা তোমার কি করবে, পণ্যটা কিনতে কি স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ দামটা কমে যাচ্ছে। তো দামটা কমে গেলে সেখানে তোমার কি তোমার অধিক মুনাফাটা কি অর্জন করবে, কারণ তুমি যদি দাম কমে যায়, তাহলে তুমি ক্রেতারা সেটা কি পণ্যটা ক্রয় করবে, এবং কি তোমার অধিক পরিমাণে পণ্য কি বিক্রি করতে পারবে, সেক্ষেত্রে তুমি কি করতে পারবে, অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে। তারপর দেখো, ভগ্নাংশে প্রকাশ করে। ভগ্নাংশ প্রকাশ করে, দেখো এটি আমরা দুটি এককের ভিতর বা দুইটি ইউনিটের ভিতর তুলনা, তার মানে কি এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করে। তার মানে আমরা যে ধরো আমরা ভাগের অঙ্ক করেছিলাম, ঠিক আছে, তার মানে এই অঙ্কটা উৎপাদনশীলতা তোমার ভাগে মানে সাহায্যে কি এটা প্রকাশ করা যায়। তো দেখো, আমরা এই উৎপাদনশীলতাটা সম্পর্কে তার মানে বুঝতে কি পেরেছি, এটা দক্ষতার সাথে সম্পর্কিত, এবং ভগ্নাংশ আকারে এটা প্রকাশ করা যায়, ব্যয় সাশ্রয়, তারপর হচ্ছে অধিক মুনাফা অর্জন করা যায়, তারপর হচ্ছে উৎপাদন বাড়লে এটা উৎপাদনশীলতাটা কি বাড়বে। তা আমরা দেখো একটা সূত্রের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি। দেখো, উৎপাদনশীলতা, দেখো
উৎপাদন উপকরণ। তার মানে দেখো উৎপাদন সেটা কি, আমরা যে উৎপাদন করেছি ঠিক আছে, সেই উৎপাদন মানে উপকরণ যে উৎপাদন করব সেই ক্ষেত্রে কি যে উপকরণগুলো ব্যবহার করে কতগুলো উপকরণ ব্যবহার করেছি সেটার উপর ভাগ করে আমরা কি উৎপাদনটা কি বের করতে পারি। তার মানে হচ্ছে উৎপাদন ও উপকরণের অনুপাতটাই হচ্ছে কি তোমার উৎপাদনশীলতা। দেখো আমরা একটা অঙ্কের মাধ্যমে বা একটা চার্টের মাধ্যমে উৎপাদনশীলতাটা কি আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো আমরা উৎপাদনশীলতা কি বলেছিলাম যে উপকরণ বা একই উপকরণ ব্যবহার করে যদি আগের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারি সেটা হচ্ছে কি উৎপাদনশীলতা। তার মানে উৎপাদনশীলতার দক্ষতাটাকে আমরা কি বলি দক্ষতাটাকে উৎপাদনশীলতাটা কি নির্দেশ করি। দেখো আমি যদি 5000 উপকরণ ব্যবহার করি সেক্ষেত্রে আমি যদি পণ্য উৎপাদন 10000 হয় তাহলে আমার উৎপাদনশীলতাটা কত আসবে কি দুই। সেটা আমরা কি বলবো যদি উপকরণ থেকে তোমার উৎপাদিত পণ্যটা ভাগ দাও তাহলে আমার উৎপাদনশীলতাটা চলে আসবে। তাহলে আমি যদি উপকরণ 5000 টাকা পরিমাণ উপকরণ যদি ব্যবহার করি সেখানে উৎপাদন হবে আমার কত, পণ্য উৎপাদন করা হচ্ছে কত 10000। তাহলে উৎপাদনশীলতাটা আমার বের হয়ে আসছে কিভাবে ভাগ করে দুই আসছে। এরপর দেখো আগের চেয়ে আমি যদি কম পরিমাণে উপকরণ ব্যবহার করি তাহলে আমার উৎপাদিত পণ্য কি আগের মতোই থাকবে কিন্তু আমার উৎপাদনশীলতাটা কি স্বল্প পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এরপর দেখো আমি যদি আগের মতো 5000 যদি উপকরণ ব্যবহার করি ঠিক আছে বা আগের থেকে একই পরিমাণ উপকরণ ব্যবহার করে যদি আমি বেশি পরিমাণে উৎপাদন করি তাহলে কি হবে আমার উৎপাদনশীলতা। দেখো 5000 উপকরণ ব্যবহার করে আমার উৎপাদিত পণ্য কি 15000 বেড়ে গেছে। তাহলে আমার উৎপাদনশীলতাটা কি বেড়ে গেছে। তার মানে একই উপকরণ ব্যবহার করে আগের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করলে আমার উৎপাদনশীলতাটা কি বেড়ে যাবে। তার মানে উৎপাদনে বাড়ার সাথে সাথে কি উৎপাদনশীলতাটা বেড়ে গেছে। এরপর দেখো আরো পরিমাণে যদি 10000 যদি উপকরণ ব্যবহার করি তাহলে আমার উৎপাদিত পণ্য কত এসেছে 26000 কিন্তু আমার এটা কি কমে গেছে। এরপর দেখো যে উপকরণ যদি আমি আবার কমিয়ে 4000 ব্যবহার করি সেক্ষেত্রে আমার উৎপাদিত পণ্য কি আবার কমে গেছে সেখানে কত হয়েছে 12000। এরপর আবার কি আসছে আমার উৎপাদনশীলতাটা কি 3। তার মানে আবার আমার কি বেড়ে গেছে। তার মানে 4000 উপকরণ ব্যবহার করে আমার কি উৎপাদিত পণ্য যদি 12000 হয় তাহলে আমার উৎপাদনশীলতাটা কি বেড়ে গেছে। দেখো তাহলে আমরা কি বলেছি উপকরণ যে 5000 করলে আমরা সেখানে 10000 উৎপাদন করতে পারি তাহলে আমার উৎপাদনশীলতা কি হবে 2। তারপর ধর আমি উপকরণ যদি কম ব্যবহার করে 4000 করি তাহলে আমার উৎপাদিত পণ্য কি 12500। তার মানে আমি কম উপকরণ ব্যবহার করে আমি কি পণ্য উৎপাদন বেশি করতে পেরেছি তাহলে আমার উৎপাদনশীলতা বেড়ে কি হয়েছে 2.5 হয়েছে। এরপর দেখো যদি আমি উপকরণ 50000 ব্যবহার করি আর হচ্ছে তোমার উৎপাদিত পণ্য কি যদি 50000 হয় তাহলে আমার উৎপাদনশীলতাটা কি কমে গেছে। তার মানে আমি আগে বলেছি যে উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা কি বাড়তে নাও পারে কিন্তু উৎপাদনশীলতা বাড়লে তোমার উৎপাদন কি বাড়বে। আবারও বলছি উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বাড়তে নাও পারে কিন্তু উৎপাদনশীলতাটা বাড়লে অবশ্যই তোমার কি উৎপাদন বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি যে উৎপাদনশীলতা সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এই উৎপাদনশীলতা সম্পর্কে যদি কোনো বুঝতে না পারবো কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। তো পরবর্তী ক্লাসে আমি যে উৎপাদনশীলতার সাথে আর যে বিষয়গুলো সম্পর্কিত বা উৎপাদনশীলতার প্রকারভেদ এই সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।